এনি কোয়েশন প্রুভ দ্যাট, প্রমাণ করো যে 1+2+3+4... এন যে কতটা সংখ্যা এটা কিন্তু তোমাকে আইডেন্টিফাই করে নাই। এন এর মান 100 হতে পারে, 1 লাখ হতে পারে, 1 কোটি হতে পারে, তার চেয়েও বেশি হতে পারে, যেহেতু শেষ করে নাই তুমি এন পর্যন্তই রাখো। তোমাকে এইটার সমান প্রমাণ করতে হবে এই আনসারটা। তাহলে আসো আমরা এই জায়গাটা প্রথমে তুলে নিই গিভেন দ্যাট দিয়ে। আমাদেরকে কি বের করতে বলছে, এই সবগুলাকে যোগ করলে আসবে এত। তাহলে আমরা সামেশন বের করব, মানে এটাকে ম্যানুয়ালি আমরা সমাধান করবো। এই পুরোটাকে তুমি লিখে ফেলো এস এন ইকুয়াল টু দিয়ে, উইনো দিয়ে তুমি লিখতে পারো, একদম সেম টাই, কারণ আমরা কোনো সূত্র প্রয়োগ করতে পারবো না। তো তো এস এন দিয়ে শুধু সামনে এস এন দিয়ে পুরোটাকে লিখো, এবং এটা হবে তোমার ইকুয়েশন নাম্বার 1। এটাকে রিভার্স করে লেখা যায়, তুমি লিখো অ্যারেঞ্জিং দ্য টার্ম অফ দ্য সিরিজ ইন রিভার্স অর্ডার। মানে আমরা বলতে চাচ্ছি এই যে টার্মটা ছিল এটাকে আমরা বিপরীত করে লিখব, কি করে লিখব, উল্টা করে লিখব। দেখো আমি উল্টা করে লিখছি, আবার লিখবো এস এন ইকুয়াল টু। আচ্ছা এটার প্রথম পদ কোনটা ছিল, 1, এটার শেষ পদ কত ছিল, এন, এনটাকে সামনে আনো। উল্টা করে লিখছি, আমরা কিন্তু বলেছি অ্যারেঞ্জিং দ্য টার্ম অফ দ্য সিরিজ ইন রিভার্স অর্ডার। আমরা এই পুরো অর্ডারটাকে, পুরো টার্মটাকে আমরা বিপরীত করে লিখবো, উল্টা করে লিখবো। তাহলে উল্টা করে লেখার চেষ্টা করছি, উল্টা করে যদি লিখে এটা শেষ পদ কত ছিল, এন, এন কে সামনে আনো। এন এর আগের পদটা মানে এইখানের পদটা কত তুমি জানো, এইখানের পদ কত হবে আইডিয়া করো তো। এখানের পদটা হচ্ছে এন মাইনাস 1, এন থেকে 1 কম। এরপরে পদটা কত তুমি বলতে পারো, এরপরটা হচ্ছে এন মাইনাস 2, এরপরটা হচ্ছে এন মাইনাস 3। এইভাবে যদি চলতে থাকে লাস্ট কততে যাবে জানো, এইভাবে চলতে চলতে লাস্ট যাবে 1-এ, লাস্ট যাবে 1-এ। আমরা বিপরীত করে লিখেছি, আমি বলি বিপরীতটা কিভাবে হয়। এই দেখো এখানে 1 থেকে লিখেছি এন পর্যন্ত, আর এখানে এন থেকে লিখেছি 1 পর্যন্ত, হিসাব কিন্তু বরাবর। এখানে 1 থেকে এন পর্যন্ত ছিল, আর আমরা এখানে এন থেকে উল্টা করে লিখছি, এন থেকে 1 পর্যন্ত লিখবো। আমরা যদি আর একটা লাইন করতে পারি আমাদের অঙ্ক শেষ। ঘটনা হচ্ছে আমরা 1 এবং 2 এখন যোগ করব, নাও এডিং 1 এন্ড 2। 1 এবং 2 আমরা এখন যোগ করব, 2 এস এন। ওকে, এই 1 এবং এন যোগ করলে হয় এন প্লাস 1, এই যে এই 1 এবং এই এন যোগ করলে হয় এন প্লাস 1। ওকে, আবার এখানে এন মাইনাস, এন মাইনাস 1 আর এখানে 2, এই দুটো যোগ করলে কত হয় বলতে পারো, এন মাইনাস 1 আর 2, এন প্লাস 1। কিভাবে, এন থেকে মাইনাসের 1 আর প্লাসের 2, যদি 2 যোগ হয় 1 বিয়োগ হয় কত হবে, 1। এটার আনসারও সেম এন প্লাস 1। কিভাবে এন প্লাস 1, দেখো এন এর সাথে 2 মাইনাস হয় আর 3 প্লাস হয়, তাহলে এন থেকে যদি 2 মাইনাস হয় আর 3 প্লাস হয়, 3 থেকে যদি 2 যায় তাহলে 1 থাকে, তার মানে আনসারটা কত হয় এন প্লাস 1। এরপরটা দেখো এটার আনসারও এন প্লাস 1, তার মানে দাঁড়ালো দেখো এটার আনসারও এন প্লাস 1, তার মানে আমরা প্রমাণ করলাম এন প্লাস 1, এন প্লাস 1 এটা চলবে, ডট ডট এন প্লাস 1, এন প্লাস 1 এইভাবে চলবে। তো আমাকে তো 2 এস এন এর মান বের করলে হবে না, আমাকে বের করতে হবে এস এন এর মান। এখানে যেটা আছে 2 এস এন ইকুয়াল টু লিখবো আমি, ইকুয়াল টু আনসার কি হয় দেখো, এন প্লাস 1, এন প্লাস 1, এন প্লাস 1 অনেকগুলা, সো আমরা লিখবো এন ইন্টু এন প্লাস 1, এটা ফর্মুলা। এবার আমরা 2টাকে ওই পাশে ছেড়ে দিব, শুধু এস এন এখানে রেখে দিব, আর 2টাকে ওই পাশে ছেড়ে দিলে ডিভাইডেড হয়ে যায়, আর 2টা চলে যাবে নিচে। এটাই কিন্তু চাইছিল প্রমাণ। ঠিক এইভাবে তুমি এটাকে প্রমাণ করে ফেলতে পারো।